হাতে সময় আছে, আবার খুব বেশিও নেই। এই অবস্থায় শীতের পারদ ক্রমশ নামতে থাকায় চিন্তিত কোচবিহারের কুমোরটুলির শিল্পীরা। স্কুল কলেজ সহ একাধিক প্রতিষ্ঠানের সরস্বতী ঠাকুরের বায়নাও নেওয়া হয়ে গিয়েছে, সময় মতো ঠাকুর ডেলিভারি দিতে হবে, কিন্তু প্রচণ্ড শীতে কাজ খুব একটা এগোচ্ছে না। পুজোর দিনের আগেই যাতে কাজ সম্পন্ন করা যায় সেটাই এখন তাদের একরকম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবছর আগামী 22শে জানুয়ারি সরস্বতী পুজো, সময়ের দিক থেকে এবার পুজো কিছুটা এগিয়েছে। তবে গত কয়েক বছরের থেকে এবারে ঠান্ডার প্রকোপটা অনেক বেশি বলে জানিয়েছেন কুমোরটুলির শিল্পীরা। তাই কাজ করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দুদিন ধরে রোদের মুখ দেখা গেল, তার আগে কয়েকদিন সূর্যের তেজ তেমন ছিল না, তাই ঠাকুর শুকানোর ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছিল। তবে সরস্বতী পুজো এখনও যে কয়েকদিন বাকি আছে ঠিকঠাকভাবে এগোলে কাজ উঠে যাবে বলে মনে করছেন শিল্পীরা। তো সরস্বতী পুজো জানুয়ারির 22 তারিখে পড়েছে, তো এবার পুজোটা আগানো আছে, ঠান্ডাটাও খুব পড়েছে। ঠান্ডাটা এর থেকে আগেও আমরা কাজ করেছি, কিন্তু ঠান্ডাটা এবছর মনে হচ্ছে একটু বেশি ইয়ে হচ্ছে, মানে ঠান্ডার জন্য কাজটা করতে শীতকালের কাজ খুব কষ্ট হয়। এবার কাজ করে যাচ্ছি, বিভিন্ন রকম স্কুল কলেজের প্রতিমা আছে আমাদের কাছে, নিত্য নতুন স্টাইলের প্রতিমা আছে, এবং ঢাকের সাজের নিত্য নতুন কুচবিহারের বড়ো বড়ো স্কুল কলেজ এজেন্সি জেনকিংস নিবন্ধনান দুই একটা এক্সাম্পল দিলাম, কিন্তু আদারওয়াইজ গ্রামগঞ্জের স্কুলগুলো আমার কাছে আছে। তবে এখন আমরা অপেক্ষায় আছি, কাজটাকে তোলার অপেক্ষায় আছি, শীতকালে স্টাফদেরও প্রবলেম, কাজ এগোচ্ছে না একদম।